সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন জ্যোতিষ বিষয়ক সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। একটা ছোট্ট গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী, আর সেই নদীর পাশে এক সন্ন্যাসী কিসের যেন অপেক্ষা করতে লাগলেন। গ্রামের এক সদস্য বা গ্রামবাসী সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল। তিনি যখন সন্ন্যাসী বাবাকে দেখলেন, স্বভাবতই তার মনে প্রশ্ন আসলো যে সন্ন্যাসী বাবা নদীর পাশে কিসের জন্য প্রতীক্ষা করছেন। সুতরাং কৌতূহলবশত তিনি সন্ন্যাসী বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, আপনি নদীর পাশে কিসের জন্য প্রতীক্ষা করছেন? সন্ন্যাসী বাবা মৃদু হাসলেন এবং তিনি গ্রামবাসীকে বললেন, ওই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা যখন সম্পূর্ণ বয়ে চলে যাবে আমি নদীর এপার থেকে ওপারে যাব। গ্রামবাসী একটু বিস্মিত হলেন এবং একটু হেসে উঠলেন। তিনি সন্ন্যাসী বাবাকে বললেন, বাবা, এটা কি কখনো সম্ভব যে নদীটি সম্পূর্ণ বয়ে যাবে? নদী তো কখনোই সম্পূর্ণ বয়ে যাবে না। সন্ন্যাসী বাবা এবার অট্টহাসি করে উঠলেন এবং তিনি গ্রামবাসীকে বললেন যে আমিও তো সেই একই কথাই বলছি, তোমরা অনেক সময় অজুহাত দাও যে এই কাজটা মিটে যাক তারপরে ওই কাজটা করব, এই বিষয়টা মিটে যাক তারপরে ওই বিষয়টা করব, বা এই সময়টা খুব ভালো চলছে না, এই সময়টা বেরিয়ে যাক তারপরে অন্য কোনো ভালো সময় এই কাজটা করা যাবে। আসলে নদী যেমন সম্পূর্ণ বয়ে কোনোদিনই যাবে না, ঠিক তেমনি আমাদের জীবনের সমস্যা বা আমাদের জীবনে কাজ কখনো সম্পূর্ণ শেষ হয়ে যাবে না। জীবন যতদিন থাকবে কাজও ততদিন থাকবে, আর ছোটোখাটো সমস্যা থাকবেই। সেই সমস্যাগুলোকে কাটিয়ে সেই খারাপ সময়ে নদীকে পার হতে গেলে যেমন নৌকার প্রয়োজন বা প্রয়োজন ব্রিজের, ঠিক তেমনি খারাপ সময়কে পার করতে প্রয়োজন কোনো না কোনো অবলম্বন। সেটা হতে পারে আপনার কোনো ভালো পার্টনার, বা সেটা হতে পারে ঈশ্বরের বিশেষ প্রকারের কোনো আরাধনা। কিন্তু আমাদেরকে সেই নদীর মধ্যে দিয়েই পাস করতে হবে, সেই নদীকেই পার করতে হবে। নদী বয়ে যাবে বা সময় চলে যাবে, সেই সময়ের অপেক্ষায় থাকলে কিন্তু সেই সময় কখনোই আসবে না। নমস্কার, আমি তমাল, সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আর আজকে আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকের মধ্যেই ভীতি দেখি, অনেকের মধ্যেই ভয় দেখি, অনেকে ফোন করেন বা SMS করেন, ভালোবাসা দেন বা বিভিন্ন বিষয় আপনারা জানতে চান। তো একটা প্রশ্ন প্রায়শই আমাকে হয়তো পেতে হয় বা একটা প্রশ্ন কমেন্ট আকারে প্রায়শই দেখি যে শনির সাড়ে সাতি বা শনির দশা চলছে বা শনির কোনো খারাপ দশা চলছে বা শনির ঢায়া চলছে, বিভিন্ন রকম বিষয় বা বিভিন্ন রকম টেনশনের উদ্রেক আপনাদের হয়ে থাকে শনি গ্রহটিকে নিয়ে বা শনি ঠাকুরকে নিয়ে। আমরা গ্রামাঞ্চলে অনেকে শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকি, আপনারা জানবেন তো। এই যে শনি ঠাকুর বা বড় ঠাকুর, এই ঠাকুরকে নিয়ে কিন্তু নানা রকম ভয় আমাদের অনেকের মধ্যে থাকে। কেন থাকে? কারণ অজ্ঞানতবশত হয়তো থাকে, আমি বলতে পারি। কারণ যেখানে জ্ঞান পৌঁছায় না সেখানেই চলে আসে কুসংস্কার। কারণ কুসংস্কার হলো অ্যান ইরেশন ফিয়ার অফ দ্য আননোন, যেটা আমরা প্রকৃত অর্থে জানি না সেটার ভয়ে আমরা পাই। সাড়ে সাতি মানেই কি খারাপ? সাড়ে সাতিতে সত্যিই কি আমাদের জীবনটা ছাড়খার হয়ে যেতে পারে? ডিপেন্ড করে, কারোর সাড়ে সাতি অনেক ভালো রেজাল্ট দেয় আর কারোর সাড়ে সাতি ভালো রেজাল্ট তো দেয় না, উপরন্তু হয়তো একটু কর্মফল দিয়ে ফেলে বা শাস্তি দিয়ে ফেলে। এখন বিষয়টা হলো এটাই যে কার সাড়ে সাতি ভালো আর কার সাড়ে সাতি খারাপ, এটার জন্য আমাদের প্রয়োজন ইন্ডিভিজুয়াল জন্মছক বিচার করা। কিন্তু অনেক সময় আমরা বিচার করি কিন্তু সাড়ে সাতিটিকে হয়তো ততটা গুরুত্ব দিই না, এবং এই কারণেই বেশ কিছু ক্লায়েন্টের আবদারে বলতে পারি এই প্রথম তৈরি করলাম সম্পূর্ণ শনি রিপোর্ট, যেখানে বিভিন্ন বিষয় থাকছে যেগুলো সাড়ে সাতি রিলেটেড বা ঢায়া রিলেটেড বা দশা রিলেটেড। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে শনির সম্পূর্ণ যে রিপোর্টটা আমি তৈরি করি সেই রিপোর্টে অ্যাকচুয়ালি কী কী থাকে এবং সেটা কিভাবে আপনার সহায়তা করতে পারে, বা সেই রিপোর্টের মাধ্যমে আপনি কোন কোন বিষয় সম্পর্কে অবগত হতে পারেন বা কোন কোন বিষয়ের জ্ঞানের আলোক আপনার মধ্যে
প্রবেশ করতে পারে। তো প্রথমেই আমরা দেখে নিই সূচিপত্র, এবং আপনাদেরকে সূচিপত্রটাই দেখাবো। আপনি পাশে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে একটা সূচিপত্র লেখা রয়েছে, এবং সেই সূচিপত্র অনুসারে কোনটার কী বিষয় উল্লেখ করা থাকছে সম্পূর্ণ শনি রিপোর্টে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ শনি রিপোর্ট আমরা দেখে নিই, সেই শনি রিপোর্টের সূচিপত্রতে কি কি বলছে। সূচিপত্রতে আপনি পাচ্ছেন প্রথমেই শনির জন্ম বৃত্তান্ত। দেখুন, কোনো একটা বিষয়কে জানতে গেলে বা কোনো একটা বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ করতে হলে সেই বিষয়টির জন্মসূত্র থেকে আমাদের জানতে হবে, বা সেই বিষয়টির উৎস সম্পর্কে জানতে হয়। আর সেই কারণেই প্র্যাকটিক্যালি প্রথমেই সূচিপত্রে স্থান দেওয়া হয়েছে শনি ঠাকুরের বা বড় ঠাকুরের জন্ম বৃত্তান্তকে। তারপরে সূচিপত্রের দ্বিতীয় প্যারাতে লেখা রয়েছে আমাদের জীবনে শনি ঠাকুরের প্রভাব, যে কোন কোন প্রভাব শনি ঠাকুর দেয়, ঠিক কীভাবে দেয়, কর্মফলটা দেয় ঠিক কীভাবে দেয়, সেই বিষয়ে আলোকপাত করা রয়েছে কিন্তু ক্রমিক সংখ্যা দুইতে। তারপরে রয়েছে জন্ম বিবরণ, এখানে আপনার জন্ম বিবরণ রয়েছে, যে আপনি কোন তিথিতে জন্ম, বা আপনার কোন দিনে জন্ম, বা আপনার কোন মাসে জন্ম, বা আপনার কোন করণে জন্ম, বা আপনার কোন যোগে জন্ম, এবং বার্থ টাইম রেক্টিফিকেশন করে সেই রেক্টিফিকেশন টাইমটা কিন্তু জন্ম বিবরণীতে উল্লেখ থাকছে। চার নম্বর যে কলম রয়েছে তাতে কিন্তু থাকছে অবকাহাডা চক্র। অবকাহাডা চক্র মানে আপনার জন্ম সংক্রান্ত সমস্ত বিষয়, তিথি গণ বার থেকে শুরু করে নক্ষত্র পায়া চরণ ইত্যাদি বিষয়ের কিন্তু উল্লেখ থাকছে যথাযথভাবে অবকাহাডা চক্রে। তারপরে থাকছে লগ্ন চার্ট এবং কেপি চার্ট। লগ্ন চার্ট যেখানে আমরা হয়তো ভাবকে ততটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু কেপি চার্টের সঠিক ভাব অনুসারে এবং প্লাসিডাস সিস্টেম অনুসারে, হাউস ডিভিশন অনুসারে কিন্তু কেপি ভাব কুণ্ডলীও কিন্তু প্রস্তুত থাকছে ক্রমিক সংখ্যা পাঁচে। তারপরে থাকছে চাকরি এবং ব্যবসা। এখানে শনি ঠাকুরের প্রভাব অনুসারে বা জন্মছকে শনির অবস্থান অনুসারে আপনার প্রফেশনে কি ইম্প্যাক্ট শনি ঠাকুর দিচ্ছে বা শনি গ্রহ দিচ্ছে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা থাকছে। তারপরে থাকছে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ শনির প্রভাবের ফলে আপনার এন্টায়ার লাইফে অর্থনৈতিক কোনো বিড়ম্বনা আসতে পারে কি না, বা আপনার এন্টায়ার অর্থনৈতিক ভাগ্যটা ঠিক কেমন থাকতে পারে শনির প্রভাবে, বা আমরা বলতে পারি শনির প্রভাব ব্যতী রেখেও আপনার এন্টায়ার লাইফের যে অর্থনৈতিক অবস্থা, তার একটা সামগ্রী আলোচনা কিন্তু করা থাকছে ক্রমিক সংখ্যার সাথে। তারপরে থাকছে শনির বর্তমান গোচর, অর্থাৎ শনি বর্তমানে কোন রাশিতে অবস্থান করছে, এবং সেই রাশিতে অবস্থানের দরুন আপনার জন্মছকের স্পেশাল রেজাল্টটা কী। এটা এই নয় যে শনি মকরে বসে আছে সুতরাং আপনার সাথে এই হবে, এবং টোটাল এন্টায়ার আপনার যে রাশি সবারই এক হবে, প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেজাল্ট হবে। শনি যে নক্ষত্র বসে থাকবে সেই নক্ষত্র আপনার জন্মছকে কী কী রেজাল্ট দেবে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু শনির গোচরটা আমরা পর্যালোচনা করব, এবং সেই অর্থেই কিন্তু এখানে শনির বর্তমান গোচরটার উল্লেখ করা রয়েছে। তারপরে রয়েছে সাড়ে সাতির সময়। আপনারা জানেন যে শনির প্রত্যেকটা সাড়ে সাতির আলাদা নাম থাকে। প্রথম সাড়ে সাতিটাকে যদি আমরা মঙ্গু সাড়ে সাতি বলি, দ্বিতীয় সাড়ে সাতিটিকে বলা হয় পঙ্গু সাড়ে সাতি, তৃতীয়টিকে বলা হয় কুঙ্গু সাড়ে সাতি, এবং চতুর্থতম সাড়েসাতিটাকে বলা হয় মারোনা সাড়ে সাতি। এবং এই চারটে সাড়ে সাতির আলাদা আলাদা রেজাল্ট, এই চারটে সাড়ে সাতির ব্যাড রেজাল্ট থেকে বাঁচার জন্য আলাদা আলাদা পন্থা বা আলাদা আলাদা প্রসেস, এই চারটে সাড়ে সাতির বিভিন্ন আলাদা বিষয়ের উপর ইম্প্যাক্ট প্রদান করে। অর্থাৎ মঙ্গু সাড়ে সাতি আপনাকে যে রেজাল্ট দেবে, পঙ্গু সাড়ে সাথী বা কুঙ্গু সাড়ে সাথী কিন্তু সেই একই রেজাল্ট দেবে না, আলাদা সেক্টরে দেবে। তো আমরা সাড়ে সাথী শুনলাম, সাড়ে সাথীর একটা বিষয় সম্পর্কে শুনলাম, এবং আপনার হয়তো সাড়ে সাথী প্র্যাকটিক্যালি চলছে বা চলতে পারে, আপনি ভয় পেয়ে গেলেন যে না আমার এবার সাড়ে সাথী চলবে আমি কী করব। তো আমাদেরকে সঠিক বিষয়টা জানতে হবে এবং সেই বিষয়টা অনুসারে চলার পথটা খুঁজে বের করতে হবে। তারপরে চলে আসি সাড়ে সাতির সময়। আপনার জীবনে ঠিক কোন কোন বছর সাড়ে সাতি থাকবে, আপনি আপনার এন্টায়ার লাইফে সাড়ে সাতি কখন কখন পাবেন, সেই বিষয়ের উল্লেখ কিন্তু থাকবে এখানে সাড়ে সাতির সময়। তারপরে থাকছে সাড়ে সাতির ফল, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাড়ে সাতিতে আপনি কী কী রেজাল্ট পাবেন সেটা কিন্তু উল্লেখ থাকবে সাড়ে সাতির ফলে। তারপরে থাকছে শনির ঢায়া। শনির যে দু ধরনের ঢায়ার কথা আপনারা জানেন,
কণ্টক শনি এবং অষ্টম শনি ঢায়া, সেই বিষয়ে উল্লেখ থাকবে যে আপনার জন্ম ছকে আপনি কোন কোন সময়ে কণ্টক শনি ঢায়া বা অষ্টম শনি ঢায়াকে পাস করবেন এবং তার রেজাল্ট আপনার ক্ষেত্রে কি হতে পারে। অযথা ভয় পাওয়ার কোনো দরকার আছে বলে তো আমার মনে হয় না। প্র্যাকটিক্যাল রেজাল্ট সম্পর্কে জানতে হবে যে আদতেও কি ভয় পাওয়ার দরকার আছে, আদতেও কি আমার সাথে খারাপ হতে চলেছে। সেই বিষয়টা না জানার আগেই আমরা ডিসিশন নিয়ে নিই যে আমাদের খারাপ সময় চলবে, আমাদের ভালো সময় চলবে না, এবং সাইকোলজিক্যালি দেখা যায় আমাদের মেন্টালের জায়গাটা আরও বেশি ডাউন হয়ে যাচ্ছে, আমাদের মেন্টাল স্ট্রেংথটা আরও বেশি ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে এবং যেটার ব্যাড ইম্প্যাক্টও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পেতে শুরু করেছি। সুতরাং অথেন্টিক বিষয়টা সম্পর্কে জানতে হবে। তারপরে যে বিষয়টার উল্লেখ রয়েছে শনির দশা ফল, দেখুন শনি আপনার জন্মছকে কোনো না কোনো সময় তার দশা দেবেই, সেই দশার এক্স্যাক্ট ফলটা আপনি কি পেতে পারেন বা সেই দশাতে তার যে অন্তর্দশাগুলো থাকবে সেই অন্তর্দশায় শনির অন্তর্দশায় বিশেষ করে আপনি কি রেজাল্টটা পেতে পারেন সেই বিষয়ে উল্লেখও কিন্তু থাকবে শনির দশা ফলে। তারপরে থাকছে পরামর্শ, অর্থাৎ এই যে বিষয়গুলো আপনার সাথে ঘটতে পারে বা আপনার সাথে যখন সাড়েসাথী আসবে বা আপনার জীবনে যখন ঢায়ার প্রভাবটা আসবে আপনি ঠিক কীভাবে থাকবেন বা কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন বা কোন কোন বিষয়গুলোকে সাদরে আমন্ত্রণ জানাবেন আপনার জীবনে তার উল্লেখ কিন্তু থাকছে পরামর্শে। এবং সর্বশেষ কলাম যেখানে থাকছে কিন্তু রেমিডি, অর্থাৎ এক্ষেত্রে আদতেও কি কোনো রেমিডি হয়, যদি রেমিডি হয় কী রেমিডি করা যেতে পারে, সেখানে রত্নের রেমিডি করা যেতে পারে বা অন্যান্য রেমিডি করা যেতে পারে, তার একটা পুঙ্খানুপুঙ্খ অথেন্টিক রেজাল্ট কিন্তু লেখা থাকবে রেমিডি প্যারায়। এবং এই যে 1-26 পৃষ্ঠার একটা রিপোর্ট আপনি পাচ্ছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে আপনার শনির সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হচ্ছে। আপনার মনে যদি কোনো ভয় বা দুশ্চিন্তা থেকে থাকে শনির দশা নিয়ে বা শনির সাড়েসাথী নিয়ে বা শনির ঢায়া নিয়ে, তার একটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা কিন্তু আপনি পাচ্ছেন। এবং সর্বোপরি যদি টেনশনের বিষয় থেকে থাকে কীভাবে সেই টেনশন থেকে একটু ভালো থাকা যায়, আর যদি টেনশনের বিষয় না থেকে থাকে তাহলে সাড়েসাথীটিকে বা ঢায়াকে কীভাবে কাজে লাগানো যায় তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনি পাচ্ছেন সম্পূর্ণ শনি রিপোর্টে। আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অনেকেই জিজ্ঞাসা করেন যে শনির রিপোর্ট আপনি কীভাবে তৈরি করেন বা সম্পূর্ণ শনি রিপোর্টটা ঠিক কীভাবে তৈরি করা হয়, সেই বিষয়ে আজকের ভিডিওটা ছিল। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় আপনাদের দিনত্তর দিন সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি পাক এই কামনা করি। এবং আপনাদের মধ্যে সঠিক জ্যোতিষ জ্ঞানের আলোটা সম্ভব হোক, আপনাদের মধ্যে সঠিক জ্যোতিষ আলোটা আসুক সেই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।